আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাসায়নিক গণনা এই টপিকটা পড়ব। তো রাসায়নিক গণনা এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু টার্ম মনে রাখতে হয়, সেগুলো হচ্ছে প্রথমত মোল, দ্বিতীয়ত মোল সংখ্যা, এরপরে অ্যাভোগাড্রো সংখ্যা, পরে মোলার আয়তন। তো যে কোনো পদার্থ পরিমাপের ক্ষেত্রে বা গণনার কাজে যেমন একটা একক দরকার, সেরকম রাসায়নিক পদার্থকে গণনার কাজে যে এককটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে এই মোল। তো মোল হচ্ছে রাসায়নিক পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণ, এবং সেটা পরমাণু হোক, অণু হোক, আয়ন হোক বা ইলেকট্রন হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা পরিমাপের ক্ষেত্রেই আমরা এই মোল এককটাই ব্যবহার করি। তাহলে মোলের সংজ্ঞায় আমরা কি বলি, মোল হচ্ছে কোনো একটা পদার্থে একটা নির্দিষ্ট পরিমাণ, যেই পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু, পরমাণু কিংবা আয়ন থাকে তাকে আমরা বলে থাকি মোল। কিংবা আরও সহজভাবে অনেকে বলে যে কোনো একটা পদার্থের ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই পদার্থের মোল পরিমাণ বা এক মোল পরিমাণ। একটা অণুর ভর যত হয়, হাইড্রোজেনের এক অণুর ভর যত হবে, সেই ভরটা হচ্ছে এক মোল অণু হাইড্রোজেন। একইভাবে যদি আমরা পরমাণুর ভর হিসাব করি, সেটা হবে গ্রাম পারমাণবিক ভর, সেটা হবে এক গ্রাম পারমাণবিক ভরের বা এক মোল পরিমাণ। অর্থাৎ আমরা যখন হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর বের করব, তখন কিন্তু সেটা হবে 1 গ্রাম। তো এই 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে এক মোল পরমাণু। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে এক মোল পরমাণু হাইড্রোজেন। একইভাবে যখন আমরা হাইড্রোজেনকে অণু আকারে প্রকাশ করি, তখন হবে এইরকম, এবং তখন এটা আণবিক ভর হবে দ্বিগুণ, অর্থাৎ 2 গ্রাম। যখন এটাকে 2 গ্রামে প্রকাশ করছি, তখন কিন্তু এটা আর এক মোল পরমাণু থাকছে না, সেটা হয়ে যাবে এক মোল অণু হাইড্রোজেন। তাহলে সহজ কথায়, কোনো মৌলিক পদার্থের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে এক মোল পরিমাণ, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর হচ্ছে তার এক মোল পরিমাণ। আর সবচেয়ে অ্যাকুরেটলি সংজ্ঞা যখন আমরা বলি, তখন বলি যে যেই পদার্থের যতটুকু পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু, পরমাণু কিংবা আয়ন থাকে তাকে আমরা বলি এক মোল। তাহলে এক মোল অক্সিজেন বলতে আমরা বুঝি 32 গ্রাম অক্সিজেন। এক মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, এটা হচ্ছে এক মোল অণু অক্সিজেন। আর যখন এক মোল পরমাণু অক্সিজেন হবে, তখন হবে ঠিক অর্ধেক সংখ্যক, অর্থাৎ 16 গ্রাম। এক মোল পরমাণু অক্সিজেন হয়ে যাবে 16 গ্রাম পরিমাণ। তো এটা গেল আমাদের প্রথম টপিক, মোল সম্পর্কে আলোচনা। এরপরে হচ্ছে মোল সংখ্যা। তো মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি স্মল এন দ্বারা। তাহলে একটা বিক্রিয়া পরিবেশে যতটুকু পরিমাণ পদার্থ উপস্থিত আছে, সেই ভরকে যখন আমরা ওই পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, তখন যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে মোল সংখ্যা। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা ভরটাকে ভাগ করি পারমাণবিক ভর দ্বারা, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে আমরা সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে যে পরিমাণটা পাই সেটা হচ্ছে মোল সংখ্যা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যদি একটা বিক্রিয়া পরিবেশে 64 গ্রাম অক্সিজেন থাকে, তাহলে কত মোল সংখ্যা অক্সিজেন সেখানে উপস্থিত। তো আমরা জানি যে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু হচ্ছে যতটুকু পরিমাণ পদার্থ সেখানে উপস্থিত আছে ডিভাইডেড বাই ওই পদার্থের গ্রাম আণবিক ভর। তো অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32, সেক্ষেত্রে আমরা 64কে 32 দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 2। অর্থাৎ ওই বিক্রিয়া পরিবেশে 2 মোল সংখ্যা বিশিষ্ট পদার্থ উপস্থিত আছে বা 2 মোল পদার্থ উপস্থিত আছে। তো এইভাবে আমরা রাসায়নিক গণনার কাজে মোল সংখ্যা এই টপিকটা ব্যবহার করে থাকি। এরপরে আসে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যা আমরা কিন্তু মোলের সংজ্ঞা পড়ার সময় বলেছিলাম, এই সংখ্যার একটা নির্দিষ্ট মান আছে, এবং বিজ্ঞানী অ্যামোদিও অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করেছেন বলে তার নামানুসারে এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻²। তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান। তো যেই পদার্থের যতটুকু পরিমাণের মধ্যে এই ঠিক এতটুকু, অর্থাৎ 6.022 × 10⁻²টি অণু, পরমাণু বা আয়ন থাকে, ঠিক ততটুকু পরিমাণকে আমরা বলে থাকি এক মোল। তো অ্যাভোগাড্রো সংখ্যাটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। এরপরে আমাদের লাস্ট টপিক যেটা থাকে সেটা হচ্ছে মোলার আয়তন। তো মোলার আয়তন আমরা নাম দেখেই বুঝতে পারছি মোল এটার সাথে সম্পর্কযুক্ত থাকবে, অর্থাৎ এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন।
তো পদার্থের অবস্থা ভেদে তাপমাত্রা এবং চাপ ভেদে কিন্তু মোলার আয়তন পরিবর্তিত হয়। যদি আমরা এক মোল অক্সিজেনের কথা চিন্তা করি, এক মোল অক্সিজেন যখন কঠিন অবস্থায় থাকবে তখন যেটার আয়তন যত হবে সেই এক মোল পরিমাণকে যখন তরল বা গ্যাসীয় অবস্থায় নিয়ে আসবো তখন কিন্তু একই পরিমাণ আয়তন আমরা পাবো না। তাই মোলার আয়তনটা তাপমাত্রা পরিবর্তন করলে, চাপ পরিবর্তন করলে এবং পদার্থের অবস্থা পরিবর্তন করলে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কিন্তু একটা নির্দিষ্ট অবস্থায় হচ্ছে মোলার আয়তনটা ফিক্সড থাকে, যেটাকে আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে গ্যাসের। গ্যাসের মোলার আয়তন STP বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারের মধ্যে সবসময় একটা ফিক্সড মান। সকল গ্যাসের আয়তন 0 ডিগ্রি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসে এবং 1 ATM চাপে হচ্ছে 22.4 লিটার। তো গ্যাসটা যেই গ্যাসই হোক না কেন, সেটা অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, অ্যামোনিয়া হোক, যে ধরনের গ্যাসই হোক না কেন, সব ধরনের গ্যাস যখন স্ট্যান্ডার্ড অবস্থায় থাকবে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার এই অবস্থায় থাকবে তখন ওই গ্যাসের এক মোল পরিমাণের আয়তন সবসময় হবে 22.4 লিটার। কিন্তু যখন আমরা টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় নিয়ে আসবো তখন কিন্তু এই পরিমাণ মোলার আয়তন হবে না। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 ATM চাপে সকল গ্যাসের মোলার আয়তনও ফিক্সড হয় কিন্তু সেইটার মান হচ্ছে 24.789 লিটার। তাহলে এই মানটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATM চাপে, আর এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATM চাপে। তো ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে টেম্পারেচারটা কত বলা হয়েছে। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তখন আমরা এই মান ব্যবহার করি 22.4 লিটার, কিন্তু যখন কক্ষ তাপমাত্রা বলা হয় বা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলা হবে তখন আমরা 24.789 এই তাপমাত্রা, এই যে পরিমাণটা সেটা কিন্তু ব্যবহার করব। তো এই ছিল আজকে আমাদের রাসায়নিক গণনা সম্পর্কে আলোচনা। আমরা আজকে 4টা টপিক নিয়ে আলোচনা করলাম, মোল, মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তন। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।